অবৈধ নাগরিকদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে আমিরাত সরকার। সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় দেশটিতে বসবাসরত অবৈধ নাগরিকদের জন্য আগামী 1 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে দুবাই আল আবির ইমিগ্রেশনে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকদের এ তথ্য জানান জেনারেল ডাইরেক্টরি অফ রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স দুবাইয়ের মেজর জেনারেল মোহাম্মদ আলমারি। তিনি আরও বলেন, অবৈধভাবে যারা আমিরাতে অবস্থান করছেন তাদের জন্য সাধারণ ক্ষমা হচ্ছে আমিরাত সরকারের পক্ষ থেকে একটি উপহার। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেনারেল ডাইরেক্টরি অফ রেসিডেন্সি ফর অ্যাফেয়ার দুবাইয়ের মেজর জেনারেল মোহাম্মদ আলমারি ও ডাইরেক্টর জেনারেল অ্যাসিস্ট্যান্ট অফ ফলো আপ সেক্টর অফ পাইলটার্স রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স দুবাইয়ের ব্রিগেডিয়ার জেনারেল খালাব আল গাইদ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।